আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। আর হোলিতে সবাই খুব মজা করো, এনজয় করো, আর সাবধানে রং খেলো, ঠিক আছে? আর আবির নিয়ে খেলবে একদম, কিন্তু হচ্ছে যে ওই কেমিক্যালওয়ালা রং ইউজ করো না। জানি না এর মধ্যে কেমিক্যাল আছে কি না, আমি যেটা ইউজ করেছি তো আমার হাজব্যান্ড এটা কিনে এনেছিল আমার জন্য, তো আমি ভাবলাম বন্ধুদের জন্য একটা ভিডিও বানাই। আর সবাই বানাচ্ছে দেখে আমারও খুব ইচ্ছে করলো, সেই জন্যই বলেছিলাম যে তুমি আমার জন্য রং কিনে নিয়ে আসো, আমিও মানে ভিডিও বানাবো। তো আজকে আমার এই হোলি সাজটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এত এখানে গান চলে, আর হচ্ছে যে এত বাইক গাড়ির আওয়াজ না, কিছু মানে একটু জোরে জোরে কথা বলছি, সবাই সাইডে শুনতে পাচ্ছে, শুনতে পেলেই কী করবো বলো? আবার জোরে না কথা বললেও তো তোমরা কেউ শুনতে পাও না। আর কি বলবো, আরে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আর ওই দিনকে হ্যাপি মানে হোলি খেলবো খেলবো, কিন্তু বাপের বাড়িতে যেতে পারবো না, সেই জন্য ওই বাড়িতেই বসে যদি খেলি তোমাদের সঙ্গে শেয়ার করব। খেলবো নাকি জানি না, কারণ আমার তো নতুন বাড়িতে অনেক কাজ আছে, তোমরা সেটা সবাই জানো। তো সেই জন্য ভাবলাম তখন টাইম পাবো না পাবো না, তা ঠিক নেই, হোলি তো বছরে একবার আসে, রোজ রোজ তো আর আসে না যে রোজ রোজ বন্ধুদের সঙ্গে ইয়ে করব। তো সবাই শেয়ার করছে, আমার খুব ভালো লাগলো, সেই জন্য আমি এই মার্কেট গিয়েছিলাম, এই ফুলটা কিনে আনলাম। আর হচ্ছে যে আবির তো ছিল, তো সেজে গুজে তোমাদের কাছে চলে এলাম। হোলিতে তোমরা সব ভালো থেকো, খুব সাবধানে থেকো। কি বলবো কিছু ভেবে পাচ্ছি না, কি বলবো বলো তো? আমার তো ফোন রাখার স্ট্যান্ড কেনা হয়নি না, আমি তো ওই ওই বাড়িতে গিয়ে স্ট্যান্ড কিনে নেবো। স্ট্যান্ড থাকলে আমি একটু একটু জানি না, যেমন পারতাম একটু ডান্স করে দেখাতাম, আর কিছু ফটো দেবো। আর দেখি আমার পুরো পিঠটা দিতে পারি নাকি তোমার দেখিন, চেষ্টা করব। আর হচ্ছে যে ফটো তোলারও কেউ নেই, কারণ এই ভিডিওটা শেষ করেই আমাকে রান্নাবান্না করতে হবে। তো হচ্ছে যে ফটো তোলারও কেউ নেই, আর আর যেহেতু নিজেই মেকআপ জানি, সেই জন্য মেকআপ যেহেতু জানি তাই একটু মেকআপ করেই তোমাদের সামনে বসে পড়লাম। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম জানো, কারণ ওপরে গান চলছিল, গান চলছিল বলে ওয়েট করছিলাম কখন গানটা বন্ধ হবে আর কখন আমি ভিডিও শুরু করব। তারপর দেখলাম গানটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আমি ভিডিওটা শুরু করে দিই। সবাই তাড়াতাড়ি এরকম হোলির ভিডিও বানাও আর পোস্ট করো, খুব তাড়াতাড়ি তোমাদের হোলির ভিডিও দেখতে চাই। আর কিছু বন্ধুদের দেখেছে, কিন্তু সব বন্ধুদের দেখতে চাই, যত কাজের মধ্যে ব্যস্ত থাকো আর যাই থাকো, কিন্তু হোলির ভিডিও সবার চাই। কিন্তু সবাই কম বেশি যেমন পারো তেমন করে সেজে একটু হোলির ভিডিও দাও, কারণ আমাদের ইউটিউবটা যেন হোলিতে হোলিতে রেঙে যায়। কি বল, আমার না খুব ভুল হলো, এই রংটা আমি নিজেই লাগিয়েছি, তোমাদের সামনে লাগালে না বেশি বেটার হতো, তো খুব ভালো লাগতো তাই না? আমি নিজে নিজেই লাগিয়ে নিয়েছি, কিন্তু তোমাদের সামনে লাগালে না আমার মনে হয় খুব ভালো হতো তাই না? ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি কিছু বলছি না। আর এই হোলিতে সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সবাই সাবধানে থেকো, খুব সাবধানে হোলি খেলো, খুব মজা করো, আর পরিবারের সাথে ফুল এনজয় করো। আর আনন্দ করতে যেয়ে যেন না কোনো বিপদ হয়, খুব সাবধানে থেকো। আর মানে ওই কেমিক্যালওয়ালা রঙগুলো না ইউজ করাটাই ভালো, ওইটা ইউজ করো না, আবির নিয়ে করো, হচ্ছে যে মানে তাতে কোনো ইয়ে হবে না। আর বছরে একবার তো হোলি তো সবাই খেলবে, এনজয় তো করবে, একটু রং না খেললে তো ভালো হবে না, কিন্তু যেটাতে আমাদের ক্ষতি না হয়, কোনো প্রবলেম না হয়, সেই রকম রং নিয়ে খেলো। তো ঠিক আছে, বাই টাটা, সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো, আর আমিও খুব ভালো থাকবো।